हेलो गाइस एंड अस्सलाम वालेकुम सबाई के आबारो वेलकम जानाच्छी आमार चैनल अल्फा एन ए। सो गाइस आज के आमी जे मुविटी एक्सप्लेन करब ए मुविटी 2022 ते रिलीज हुए छे एबों ए मुविटी नाम होच्छे नैनी। ए मुविटी आसले साउथ अफ्रिकान अर्बन लेजेंडर उपर भित्ती करे तैरी करा हुए छे। आई होप ए डिफरेंट कन्सेप्टेर मुवि आपनादेर काछे अनेक बेशी भालो लागबे। तो चलुन बेशी देरी ना करे तारातारी चले जाए नैनी 2022 मुविर एक्सप्लेनेशनेर मध्ये। वि स्टार्टे आमादेरके आयशा नामक एकजन नाइजेरियान मेयेके देखानो हय जे घुमिये छिल एबं साडेनलि तार घुम भेंगे जाए एबं तार बेडेर चारपाशे आमरा पानी लक्ष्य करी एबं तार मुखेर चारपाशे एकटि माकड़सा घुरछिल। गाइस एटा केन होच्छे आपनारा एकटु परे सेटि बुझते पारबेन। এর পরের সিনে আমরা দেখতে পারি যে আসলে আয়শা নাইজেরিয়া থেকে আমেরিকায় এসেছে টাকা ইনকাম করার জন্য। এখানে সে অ্যামি নামের একজনের সাথে কথা বলে যার বাসায় সে বেবি সিটার হিসেবে কাজ করবে এবং এখানে সে পার ডে হিসাবে পেমেন্ট পাবে। আসলে আয়শা নাইজেরিয়া থেকে আমেরিকায় শুধুমাত্র একটি কারণে এসেছিল, সেটি হলো সে যেন তার একমাত্র ছেলে লামিনকে নাইজেরিয়া থেকে এই দেশে আনতে পারে এবং সেটা অনেক বেশি কস্টলি, যার জন্য তাকে এখনই বেবিসিটারের কাজ করতে হবে। এবং এখানে আমরা অ্যামি এবং তার মেয়ে রোজকে দেখতে পারি। এই মেয়েকেই আসলে আয়শাকে দেখতে হবে। জয়েন করার একদিন আগেই আয়শা অ্যামির বাসায় চলে আসে এবং এখানে আয়শা তাকে সমস্ত পলিসি দেয় যে সে পার ডের পেমেন্ট কিভাবে পাবে। এবং অ্যামি যেহেতু এখানে একজন হাউসওয়াইফ ছিল, অ্যামি এখানে চাচ্ছিল যেভাবেই হোক তার মেয়ে যেন ভালো থাকে। সো এখানে একটু পরে আমরা দেখতে পারি যে আয়শা রোজের সাথে ভালো বন্ডিং বানানোর চেষ্টা করছে। এখানে যখন আয়শা খাবার খাচ্ছিল, রোজ তাকে বলে আমি তোমার বানানো খাবার খাবো এবং আয়শা করে কি তার বানানো খাবার সে রোজকে খাওয়ায় এবং দুজন মিলে অনেক ভালো টাইম কাটায়। এরপরের সিনে আমরা দেখতে পারি যে আয়শা আয়শার বাসায় এসেছে এবং সেখানে সে ভিডিও কলে তার ফ্রেন্ডকে দেখছে এবং তার ফ্রেন্ডের সাথে তার ছেলে লামিনও আছে। হ্যাঁ গাইস, তার মানে আয়শা নাইজেরিয়ায় তার ফ্রেন্ডের কাছে তার ছেলেকে রেখে এসেছে এবং এখানে আয়শা তার ছেলেকে প্রচণ্ড মিস করে এবং যখন সে মিস করে সে তার ছেলের সাথে ভিডিও কলে কথা বলে। পরের দিন সে রোজের সাথে টাইম কাটাচ্ছিল অ্যাজ রোজের বেবিসিটার সে, এবং হঠাৎ করে অ্যামির সেখানে ভিডিও কল আসে এবং অ্যামি এখানে আয়শাকে বলে আমার হাজব্যান্ড অ্যাডাম বাড়িতে আসছে, সেই উপলক্ষে আমি একটি পার্টি থ্রো করছি। সো পার্টির জন্য আয়শা যেন সমস্ত প্রস্তুতি নেয় কারণ অ্যামি বাসায় নেই। এটি শুনে আয়শা একটু টেনশনে পড়ে যায় অ্যাজ আয়শা পার্টি অর্গানাইজ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গত কয়েকদিন ধরে অ্যামি এখানে আয়শার পেমেন্ট ক্লিয়ার রাখেনি। দ্যাটস ওয়াই আয়শা নাইজেরিয়ায় তার ছেলের কাছে টাকা পাঠাতে পারছে না, যার জন্য আয়শার মন খুবই খারাপ। এখানে অ্যামি যখন এটি জানতে পারে অ্যামি তাকে বলে যে আস্তে আস্তে তাকে দিয়ে দেওয়া হবে। তো কথা অনুযায়ী এখানে অ্যাডাম বাড়িতে চলে আসে এবং সমস্ত কিছু দেখে। তো রাত্রেবেলা এখানে আয়শা যেটা করে অ্যাডামের ক্যাবিনে যায় তার সাথে কথা বলতে কারণ অ্যামি তার পেমেন্ট ক্লিয়ার করেনি। এখানে সে ভিতরে এসে অ্যাডামকে তার পেমেন্ট ক্লিয়ার করার কথা বলে এবং অ্যাডাম তাকে বলে তাকে পরে দিয়ে দেওয়া হবে। রাত্রেবেলা এখানে আয়শা অ্যামির বাসায় ঘুমায়। যখন সে ঘুমিয়েছিল সাডেনলি সে ফিল করে যে সে সমুদ্রের ভিতরে আছে এবং উপর থেকে বৃষ্টি হচ্ছে। এখানে খুবই ভয় পেয়ে যায় আয়শা এবং সাডেনলি তার ঘুম ভেঙে যায়। তার মানে এটা তার একটি নাইটমেয়ার ছিল। পরের দিন সে টাকা পেয়ে ব্যাংকে চলে যায় তার ছেলের কাছে টাকা পাঠাতে এবং এখন সে প্রচণ্ড খুশি। এরপরে সে তার ফ্রেন্ড স্যালির কাছে যায় এবং স্যালির সাথে গল্প করে। এখানে আমরা একটি জিনিস জানতে পারি যে যখন আয়শার বয়স 16 বছর ছিল তখন সে একটি র্যান্ডম রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিল এবং সেখান থেকেই সে প্রেগনেন্ট হয়েছিল। এবং যখন তার বয়ফ্রেন্ড জানতে পারে সে প্রেগনেন্ট, তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছিল এবং এই প্রেগনেন্সিতেই লামিনের জন্ম হয়েছিল। তারপরে সে বাসায় চলে যায় এবং রোজকে টাইম দিতে থাকে। সাডেনলি অ্যাডাম সেখানে চলে আসে এবং অ্যাডাম এখানে বলে রোজ আমার সাথে যাবে এবং তুমি আমার সাথে যাবে, আমরা তিনজন একসাথে লাঞ্চ করব। সো তিনজন মিলে লাঞ্চ করতে থাকে এবং সাডেনলি এখানে অ্যাডামের গার্লফ্রেন্ড চলে আসে। হ্যাঁ গাইস, তার মানে অ্যাডাম এখানে অ্যামি থাকা সত্ত্বেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ছিল। অ্যাডাম এখানে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে যায় আর এখানে আয়শা যেটা করে রোজকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। কয়েকদিন পর এখানে আয়শার সাথে মালিক নামে একজন ছেলের পরিচয় হয়। আসলে মালিক হচ্ছে অ্যামির বিল্ডিংয়ের কোনো একটি কাজ করে, অর্থাৎ সেখানকার সে রিসেপশনিস্ট। তো এখানে দুজনের পরিচয় হয় এবং অ্যামি খুব খুশি হয়ে যায়। অ্যামি একদিন বাড়িতে যাওয়ার সময়
তার সামনে একটি লেকের দিকে খেয়াল করে যে কোনো একটি ক্রিয়েচার সমুদ্রের দিকে চলে যাচ্ছে এবং এটি দেখে আশা খুবই ভয় পায়। এরপরে সিনে আমরা দেখতে পারি যে মালিক একা ছিল না, মালিকের একটি ছেলেও ছিল। এখানে মালিকের ছেলের সাথে আয়শার পরিচয় হয় এবং এখানে মালিকের ছেলে আয়শাকে বলে যে আমার বাবা তোমাকে অনেক পছন্দ করে। আয়শা এটি শুনে খুবই খুশি হয়ে যায় এবং আয়শা বাড়িতে যেয়ে তার ছেলেকে ফোন করে, অ্যাজ তার বান্ধবীকে ফোন করে এবং তার বান্ধবী ফোন ধরছে না। এটি দেখে আয়শা খুবই টেনশনে পড়ে যায়, অ্যাজ অনেকদিন ধরে তার ছেলের সাথে তার কথা হয় নাই। এরপরে সিনে আমরা দেখতে পারি যে আয়শা এখানে মালিকের বাসায় গেছে, কারণ মালিকের দাদি আয়শার সাথে দেখা করতে চেয়েছে। আয়শা এখানে মালিকের দাদির সাথে কথা বলার সময় দেয়ালে থাকা একটি জলপরীর ছবি দেখে এবং সেটি দেখে একটু ভয় পেয়ে যায়। এটি দেখার পরে মালিকের দাদি আয়শাকে জানায় এটি হচ্ছে মামি ওয়াডার ছবি। অর্থাৎ মামি ওয়াডা হচ্ছে পানির ক্রিয়েচার, অর্থাৎ আত্মা, এবং এরা খুবই শক্তিশালী। এরা হয়তো সুযোগ পেলে মানুষের ক্ষতি করে। এটি শুনে আয়শা একটু ভয় পেয়ে যায় এবং আয়শা তাকে বলে যে আমি একে প্রায় স্বপ্নে দেখি। এবং এখানে মালিকের দাদি তাকে বলে তোমার ছেলের ব্যাপারে আমাকে সব কিছু খুলে বলো। এটি শুনে আয়শা অনেক অবাক হয়ে যায়, কারণ আয়শা এখনও পর্যন্ত দাদিকে বলেনি যে আয়শার ছেলে আছে। এটি শুনে এখানে তার দাদি তার সাথে কথাই বলতে যাবে তার ছেলের বিষয়ে, কিন্তু সাডেনলি সেখানে মালিক চলে আসে। মালিক চলে এসে আয়শাকে বলে যে চলো আমরা একসাথে ডিনার করব। আয়শা এটি অ্যাকসেপ্ট করে না এবং দুজন মিলে একটি রেস্টুরেন্টে যায় ডিনার করতে। দুজন এখানে দুজনের সাথে অনেক সুন্দরভাবে কথা বলছিল। এখানে মালিক আয়শাকে বলে যে আমার দাদি অনেক বেশি জ্ঞানী, দ্যাটস ওয়াই সে তোমাকে দেখেই বুঝে গিয়েছে যে তোমার ছেলে আছে। এখানে আয়শাও তার সাথে কথা বলে এবং আয়শা জানতে পারে যে অনেক ছোটোবেলায় মালিকের মা মারা গিয়েছিল ক্যান্সারে এবং মালিক অনেক কষ্টে বড় হয়েছে, তার দাদি তাকে মানুষ করেছে। আর এদিকে ইমোশনাল হয়ে যায় আয়শা। দুজন মিলে এবার তাদের রিলেশন আরও আগে বানায় এবং এখানে আয়শা মালিকের বাসায় মালিকের সাথে থাকতে থাকে। পরের দিন সকালে আয়শা এখানে রোজকে এনেছিল পার্কে খেলানোর জন্য। সাডেনলি এখানে আয়শা দেখতে পারে যে সামনে তার ছেলে লামিন দাঁড়িয়ে আছে। এটি দেখে আয়শা অনেক অবাক হয়ে যায় এবং রোজকে ছেড়ে সামনে থাকা তার ছেলে লামিনের কাছে যেতে থাকে। কিন্তু সাডেনলি অপর পাশ থেকে একজন মহিলা রোজকে কোলে নিয়ে আয়শাকে প্রচণ্ড বকাবকি করে এবং আয়শা যখন রোজের দিকে তাকিয়ে আবারও সামনে তাকায় সেখানে তার ছেলে ছিল না। তার মানে এক মোমেন্টে তার ছেলে ভ্যানিশ হয়ে যায়। রাত্রে যখন আয়শা রোজকে ঘুম পাড়াচ্ছিল এখানে সে আনান্সি দ্য স্পাইডার নামে একটি বই থেকে রোজকে কাহিনী শোনায় এবং রোজ ঘুমিয়ে যাচ্ছিল। এবং সাডেনলি ঘুমানোর টাইমে এখানে আয়শা রোজকে জিজ্ঞাসা করে যে রোজ কেন তুমি পার্কের বাইরে গিয়েছিলে, তুমি তো আরেকটু হলে গাড়ি চাপা খেয়ে মরিয়ে যেতে। এখানে রোজ তাকে জানায় আমাকে পার্ক থেকে বাইরে যেতে আনান্সি দ্য স্পাইডার বলেছে। এটি শুনে আয়শা এখানে একটু অবাকই হয়ে যায় এবং সে সেখানে রোজকে ঘুম পাড়িয়ে দেয় এবং সাইডে এসে দেয়ালে স্পাইডার, অনেক বড় একটি স্পাইডারের ছায়াকে দেখতে পারে। সে সেখান থেকে বের হয়ে যায় এবং অ্যাডামসের সাথে কথা বলতে যায়। অ্যাডাম এখানে আয়শার দিকে খুব বাজেভাবে তাকিয়েছিল। আয়শা তাকে বলে যে গত কয়েক মাস ধরে আমি আমার পেমেন্ট ক্লিয়ার করিনি। এটি শুনে অ্যাডাম কিছু টাকা আয়শাকে দেয় এবং আয়শাকে কিস করতে যায়। এটি দেখে আয়শা খুবই রেগে যায় এবং আয়শা এখানে অ্যাডামের হাত বাইট করে নেয়। তার মানে গাইস, অ্যাডামের চরিত্র আসলেই অনেক বেশি খারাপ ছিল। অ্যাডাম এখানে আয়শাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি যে আয়শা এখানে রোজকে নিয়ে একটি সুইমিং পুলে এসেছে, কারণ এখন রোজের সুইমিং ক্লাসেস চলবে। এখানে রোজ সুইমিং করছিল এবং সাডেনলি যখন আয়শা সুইমিং পুলে একটি ডুব লাগায় সাডেনলি তার আশেপাশের এনভায়রনমেন্ট টোটালি চেঞ্জ হয়ে যায়। সে উপরে উঠে মামি ওয়াডাকে দেখতে পারে যে তাকে ভয় দেখাচ্ছিল এবং আয়শা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সাডেনলি সে তার ছেলে লামিনকে নিয়েও অনেক ভিশন দেখতে থাকে। সব কিছুই এখন আয়শার কাছে ঘোলাটে হয়ে যাচ্ছিল এবং আয়শা প্রচণ্ড ভয় পাচ্ছিল এবং সাডেনলি তার জ্ঞান ফিরে আসে। হ্যাঁ গাইস, তার মানে আয়শা এখনও সুইমিং পুলেই খারাপ স্বপ্ন দেখেছিল। সুইমিং পুলে থাকা সমস্ত মেয়েরা আয়শাকে সুইমিং পুল থেকে উপরে তুলেছে, অ্যাজ তাকে জানায় যে তুমি সুইমিং পুলে ডুবে মরে যাচ্ছিলে, এই জন্যই আমরা তোমাকে বাঁচিয়েছি।
প্রচণ্ড ভয় পেয়ে আয়েশা উপায় না পেয়ে মালিকের দাদির কাছে যায় এবং সমস্ত কথা বলে। অ্যাজ সে স্বপ্নে দেখেছে মামি ওয়াডাকে এবং আনান্সি দ্য স্পাইডার। সো এগুলো এখন তার দাদি শুনে তাকে বলে যে এগুলো খুবই শক্তিশালী ক্রিয়েচার, এগুলো মৃত্যুর বদলে মৃত্যুও চায়, আবার জীবনকেও চায়, এগুলো খুবই ডেঞ্জারাস। এখানে আনান্সি দ্য স্পাইডার এবং মামি ওয়াডা হয়তো আয়েশাকে কোনো কিছুর হিন দিতে চাচ্ছে এবং হয়তো তার ছেলের ব্যাপারে কিছু বলতে চাচ্ছে। তার মানে এখানে আয়েশার স্বপ্নের সাথে মামি ওয়াডা এবং আনান্সি দ্য স্পাইডারের সম্পর্ক একদম ক্লিয়ার, কারণ প্রত্যেকবারই সে তার ছেলে লামিনের সাথে আনান্সি দ্য স্পাইডার এবং মামি ওয়াডাকে দেখেছে। তো বাসায় ফেরার পর সে স্বভাবতই রোজকে তার নিজের বানানো স্পাইসি খাবার দিচ্ছিল, কারণ রোজ এই বাসার নর্মাল খাবার পছন্দ করে না। অ্যামি হঠাৎ করে পিছন দিয়ে আসে এবং এটি দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ আয়েশা নিজের খাবার কেন তার মেয়েকে খাওয়াবে। এখানে আয়েশা প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোমার সাহস কীভাবে হয় আমার মেয়েকে তোমার বানানো স্পাইসি খাবার দেয়া। এখানে আয়েশাও প্রচণ্ড রেগে যায় এবং তার সাথে কমিটমেন্টে আসে। আয়েশা এখানে অ্যামিকে জানায় যে তুমি গত 3-4 মাস ধরে আমার পেমেন্ট ঠিক মতো দিচ্ছ না, দেখছো আমি আমার ছেলেকে ঠিকঠাক মতো টাকা পাঠাতে পারছি না, এবং তুমি ঘরের কোনো কিছুও দেখছো না, এবং আমি আমার নিজস্ব টাকা দিয়ে খাবার বানিয়ে তোমার মেয়েকে খাওয়াচ্ছি, তুমি কত বড় ইরেসপন্সিবল মহিলা। এবং এখানে অ্যামি আয়েশাকে জানায় যে তুমি আজকে রাতে ওভারনাইট করে ফেলো এবং কালকে আমি তোমার সমস্ত পেমেন্ট দিয়ে দেবো। আয়েশা এটি বলে রাজি হয়ে যায় এবং আয়েশা তাকে এটিও জানায় সে যদি টাকা না দেয় সে কাজ ছেড়ে দেবে। তারপরে সে রাত্রেবেলা মালিকের সাথে থাকতে চলে যায় এবং সে যখন ঘুমাচ্ছিল সাডেনলি সে তার বেডের আশেপাশে অনেকগুলো সাপ লক্ষ্য করে এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সাডেনলি তার ঘুম ভেঙে যায় এবং তাকে মালিক সামলায়। তার মানে এটিও তার একটি বাজে স্বপ্ন ছিল। তারপরে সে অ্যামির বাসায় চলে যায় থাকার জন্য এবং সেখানে সে ঘুমানোর ট্রাই করে, কিন্তু বারবার তার ঘুম ভেঙে যাচ্ছিল অ্যাজ সে ঘুমের ভিতরে খুবই ভয়ঙ্কর জিনিস দেখছিল। তারপরে এখানে আয়েশা যা করে সে রোজকে নিয়ে যায় গোসল করানোর জন্য এবং সে বাথটবে পানি জমা করছিল। সাডেনলি রোজ ওয়াশরুম থেকে গায়েব হয়ে যায় এবং এখানে আয়েশা পুরো বাড়িতে রোজকে খুঁজতে থাকে, কিন্তু সে রোজকে কোথাও খুঁজে পায় না। সাডেনলি সে পিছন থেকে রোজের আওয়াজ শুনতে পারে এবং হেল্প হেল্প বলে চিল্ড্রেনের আওয়াজ শুনতে পারে। সো সে সেই আওয়াজকে ফলো করে কিন্তু সে সেখানে কাউকেই পায় না। আবারও সে অনেক চিৎকারের আওয়াজ শুনতে পারে এবং সাডেনলি সে বুঝতে পারছিল যে বাথটবের ভিতরে কোনো একটি কালো ছায়া তাকে ভিতরের দিকে টেনে নিচ্ছে। আয়েশা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সাডেনলি সে ছুরি বের করে এবং আশেপাশে তাকিয়ে সে চিন্তা করে যে বাথটবের উপর সে হামলা করবে, কারণ সে কালো ছায়াটি তাকে ডুবিয়ে মেরেই ফেলেছিল। সে বাথটবে যখনই ছুরি ঢুকাতে যায় সাডেনলি সে তাকায় এবং দেখে সেখানে রোজ, এবং সে একটুর জন্য সব কিছু থেকে বেঁচে যায়। রাত্রে সে রোজকে ঘুম পাড়াতে গিয়ে সরি বলে এবং রোজ তাকে জানায় আয়েশাকে এগুলো তার ছেলে লামিন করিয়েছে, কারণ লামিন রোজকে দেখে অনেক জেলাস, কারণ এখানে লামিনকে খেয়াল রাখার উচিত ছিল আয়েশার, কিন্তু আয়েশা লামিনকে বাদ দিয়ে এখানে রোজের খেয়াল রাখছে। রোজের মুখে এই সমস্ত কথা শুনে আয়েশা তো পুরো আকাশ থেকে পড়ে। আয়েশা আবারও রোজকে জিজ্ঞাসা করে যে রোজ তোমাকে এই সমস্ত কথা কে বলেছে। রোজ এখানে আয়েশাকে জিজ্ঞাসা করায় তাকে উত্তর দেয় যে আমাকে এগুলো আনান্সি দ্য স্পাইডার বলেছে যে লামিন তোমাকে দিয়ে এগুলো করিয়েছে। তারপরে সে রোজকে ঘুম পাড়িয়ে রুমের বাইরে চলে যায় এবং সে নাইজেরিয়ায় তার ফ্রেন্ডকে কল করতে থাকে, কিন্তু তার ফ্রেন্ড তাকে একটি ভয়েস মেসেজ পাঠায় যে আমার মা অনেকদিন ধরে সিক, দ্যাটস ওয়াই আমি অনেক বেশি টেনশনে ছিলাম, তোমার সাথে আমি কথা বলতে পারিনি, আমি তোমার ছেলেকে সুন্দর মতোই দেখে রেখেছি। তারপরে এখানে আয়েশা সমস্ত পেমেন্ট পেয়ে যায় অ্যামির কাছ থেকে এবং ফাইনালি এখন সে সমস্ত টাকা পাঠাতে পারবে এবং তার ছেলে লামিন তার সাথে আমেরিকায় থাকতে পারবে। তো সে সমস্ত টাকা নাইজেরিয়া পাঠিয়ে দেয় তার ফ্রেন্ডের কাছে এবং এখন তার ফ্রেন্ড তার ছেলে লামিনকে নিয়ে আমেরিকায় আসবে। তো এয়ারপোর্টে এখানে আয়েশা চলে যায় মালিকের সাথে ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে তার ছেলে সেখানে আসে না এবং সাডেনলি সে যখন অন্যদিকে খেয়াল করতে পারে সেখানে সে তার ফ্রেন্ডকে দেখতে পারে। বাট গাইস, সাডেনলি এখানে তার ফ্রেন্ড একাই এসেছিল। আয়েশা যখন লামিনের কথা তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে তার ফ্রেন্ড এখানে প্রচণ্ড কান্না করে এবং তাকে জানায় যে একদিন সে লামিনকে নিয়ে সমুদ্রের কিনারে বেড়াতে গিয়েছিল এবং সেখানে অনেক বড় বড় ঢেউ এসেছিল এবং খুব আজবভাবে সে ঢেউ তার ছেলেকে টেনে নিয়ে গেছে এবং সে তার ছেলেকে আর খুঁজে পায়নি। এগুলো শুনে
অনেক বড় একটি শখ খায় আয়েশা, কারণ আয়েশা এতদিন ধরে বেবিসিটিং এর কাজ করেছে শুধুমাত্র তার ছেলেকে নিজের কাছে রাখার জন্য, কারণ তার ছেলে ছিল একমাত্র তার বাঁচার ভরসা। আয়েশা পুরো ভেঙে যায় আর সে তার ছেলেকে হারিয়েছে, এবং সে এখন যা করে সে সুইসাইড করার ট্রাই করে, কিন্তু সাডেনলি তাকে সবাই বাঁচিয়ে ফেলে। সে এখানে পানিতে ঝাঁপ দিয়ে মারা যেতেই যাচ্ছিল এবং সে উপরে তার ছেলে লামিনের ছায়াকে দেখতে পারে, এবং সে ডুবে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা মামি ওয়াডা তাকে বাঁচায় এবং বেঁচে তাকে উপরে তুলে দেয়, এবং উপরে থাকা মানুষ তাকে দেখে সেখান থেকে তুলে সাইডে নেয় এবং তার জ্ঞান সেখানে ফিরে আসে। এখানে আয়েশার জীবন বেঁচে গিয়েছিল, এবং আয়েশা বাড়িতে যাওয়ার পর খেয়াল করে যে সে প্রেগনেন্ট, এবং তারপরে সে একটি ছেলের জন্ম দেয়, এবং এই ছেলেটির চেহারা পুরোই লামিনের মতো ছিল। তো আয়েশার হ্যাপিনেসের সাথে সাথে মুভিটি এখানেই এন্ড হয়ে যায়।